আতঙ্কে তস্ত দুটা দেশ। কিছুদিন আগে বীরভূমে যাতে করোনা না ছড়িয়ে পড়ে সেজন্য গ্রামবাসীরা তাদের গ্রামে বাইরে লোকজন না ঢুকতে দেওয়ার জন্য নোটিশ টাঙিয়েছিলেন। এবার করোনা আক্রান্ত সন্দেহে কাল রাত থেকে অশান্তি ছড়াল ইলামবাজার থানার দারন্দা গ্রামে। ওই এলাকায় আদিবাসীরা ঘেরাও করে রাখে একটি বেসরকারি কলেজ। তারা অভিযোগ করে যে এই বেসরকারি কলেজে করোনা আক্রান্তকে লুকিয়ে রাখা হয়েছে। ইলামবাজার থানা পুলিশ বারবার বোঝানো সত্ত্বেও তারা কর্ণপাত করতে রাজি হননি। এর পাশাপাশি এভাবে জমায়েত হয়ে বিক্ষোভ দেখানোয় আতঙ্কিত হয়ে পড়েছে প্রশাসনিক মহল। বীরভূম থেকে সঞ্জয় চক্রবর্তী, রিপোর্ট চ্যানেল 10।